আজকে আমাদের বিষয় বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয় ও তাদের সময়ের উল্লেখযোগ্য ঘটনাবলী। এই ভিডিওটিতে প্রচুর ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে তোমাদের কাছে এনেছি। আশা করছি ভিডিওটা তোমাদের প্রচুর হেল্প করবে। ভিডিওটি দেখার পূর্বে কাছে খাতা পেন নিয়ে বসবে ইনফরমেশনগুলো নোট করে নেওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। এই চ্যানেলে নতুন ভিউয়ার হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য দুটো প্রশ্ন এনেছি, উত্তরগুলো পারলে নিজের কমেন্টে লিখে আমাকে পাঠাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এবং দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। বাংলার গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কার্যকাল 1772 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ। ওয়ারেন হেস্টিংসের সময় রেগুলেটিং আইন পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয়। স্যার এলিজাইম পে ছিলেন প্রথম প্রধান বিচারপতি। ভারতবর্ষে প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। ওয়ারেন হেস্টিংসের পরে আসে লর্ড কর্নওয়ালিস। কার্যকাল 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তিনি ভারতে পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। এছাড়াও ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের সূচনা করেন লর্ড কর্নওয়ালিস। তার সময়ে 1792 খ্রিস্টাব্দে জনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন স্যার জন সোর। কার্যকাল 1793 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় প্রথম চার্টার আইন পাস হয় 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্তের সময় জন সোর ছিলেন বোর্ড অফ রেভিনিউয়ের প্রেসিডেন্ট। লর্ড ওয়েলেসলি। কার্যকাল 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। হায়দ্রাবাদের নিজাম এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। তার সময়ে রাজা রামমোহন রায় 1803 খ্রিস্টাব্দে তুহুফত উল মুহাহিদ্দিন রচনা করেন। স্যার জর্জ বার্লো 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় 1806 খ্রিস্টাব্দে ভেলোরে সিপাহী বিদ্রোহ হয়েছিল দেওয়ান ভেলুথেম্পুর নেতৃত্বে। পরবর্তী লর্ড প্রথম মিন্টো 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড প্রথম মিন্টের সময় চার্টার আইন 1813 পাস হয়। এই আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের একাধিপত্যের অবসান ঘটেছিল। লর্ড হেস্টিংস। কার্যকাল 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড হেস্টিংস মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1820 খ্রিস্টাব্দে
রাউতওয়ারি বন্দোবস্ত চালু করেন। 1818 খ্রিস্টাব্দে তিনি বোম্বে প্রেসিডেন্সি সৃষ্টি করেন। পরবর্তী লর্ড আর্মহার্স্ট, কার্যকাল 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়ে অর্থাৎ লর্ড আর্মহার্স্টের সময়ে 1824 খ্রিস্টাব্দে প্রথম ব্যারাকপুরে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন বাংলার গভর্নর জেনারেল, এবং তারপরে 1835 থেকে 1833 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ভারতের গভর্নর জেনারেল। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন রাজা রামমোহনের সহযোগিতায়। 1829 থেকে 1835-এর মধ্যে কর্নেল স্লিমানের নেতৃত্বে ঠগী দস্যুদের দমন করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তার সময়ে 1831 খ্রিস্টাব্দে তিতুমীর বারাসাত বিদ্রোহ ঘোষণা করেছিল। 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন পাশ হয়। এই আইন অনুযায়ী বেন্টিঙ্ক শেষ বাংলার গভর্নর জেনারেল এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন। মেকলে মিনিট অনুসারে 1835 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনি কন্যা ভ্রূণ হত্যাও নিষিদ্ধ করেছিলেন। এছাড়াও এলাহাবাদে সদর দেওয়ানি আদালত এবং দিল্লিতে সদর নিজামত আদালত প্রতিষ্ঠা করেন। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। উইলিয়াম বেন্টিঙ্কের পরে ভারতের গভর্নর জেনারেল ছিলেন চার্লস মেটকাফ, কার্যকাল 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বলে সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত। এছাড়াও তিনি এডুকেশন রেগুলেশন বিল পাস করেছিলেন। পরবর্তী লর্ড অকল্যান্ড, কার্যকাল 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ। তার সময়ে 1836 থেকে 42 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল। পরবর্তী লর্ড এলেন বড়, কার্যকাল 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ভারতের মাটি থেকে দাস প্রথা তুলে দিয়েছিলেন। পরবর্তী লর্ড প্রথম হার্ডিঞ্জ, কার্যকাল 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড হার্ডিঞ্জ 1844 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে পাবলিক সার্ভিসে চাকরির জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। তার সময় 1845 থেকে 46 খ্রিস্টাব্দ প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়, যার চূড়ান্ত ফল হয়েছিল 1846 সালের লাহোর সন্ধির দ্বারা। পরবর্তী লর্ড ডালহৌসি, কার্যকাল 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি চালু করেন 1848 খ্রিস্টাব্দে। তিনি 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ চালু করেন। প্রথম কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু করেন 1853 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি সর্বভারতীয় ডাক ব্যবস্থা চালু করেন 1853 সালে। তিনি PWD স্থাপন করেছিলেন। লর্ড ডালহৌসির সময়ে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। 1854 সালের উডের ডেসপ্যাচের দ্বারা প্রত্যেক প্রদেশে একটি করে জনশিক্ষা দপ্তর স্থাপন করেন লর্ড ডালহৌসি।
লর্ড ডালহৌসি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী করেন। এছাড়াও তিনি 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাশ করেছিলেন। পরবর্তী এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। কার্যকাল ভারতের গভর্নর জেনারেল হিসাবে লর্ড ক্যানিং এর কার্যকাল ছিল 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1857 সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপন করেন লর্ড ক্যানিং। তার সময়ে 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করেছিলেন লর্ড ক্যানিং। এই আইন এর দ্বারা তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং প্রথম ভাইসরয় ছিলেন। ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলার গভর্নর জেনারেল এবং ভারতের গভর্নর জেনারেল নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে ভারতের ভাইসরয় সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক ও শেয়ার আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে। তোমার এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার পরে ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে।